অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের নারী দল। ঘরের মাঠে হওয়ায় ঐতিহাসিক সিরিজ বলে অভিহিত করা হয়েছিল, কিন্তু ওজেদের বিপক্ষে প্রথম সিরিজটা মোটেও স্মরণীয় করে রাখতে পারল না নাহিদা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছেন স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল সফরকারীরা। তৃতীয় ও শেষ ম্যাচে টাইগার্সদের 8 উইকেটে হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। বুধবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ওজেদের মাত্র 90 রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। জবাব দিতে নেমে 189 বল এবং 8 উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সহজ লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার এলিশা হিলি ও ফিব লিসফিল্ড। তবে ইনিংস বড় করতে পারেননি লিসফিল্ড, 27 বলে 12 রানে আউট হন এ খেলোয়াড়। এরপর হেলিকে সঙ্গে নেন এলিস পেরি, 34 বলে 33 রানের ইনিংস খেলে সাজ করে ফেরেন এলিস হেলে। শেষ পর্যন্ত এলিস পেরের 28 বলে 27 রান এবং বেথ মুনির 22 বলের অপরাজিত 21 রানে ভর করে 189 বল এবং 8 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং রাবেয়া খাতুন একটি করে উইকেট নেন।